أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، ولا عاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على أشرف الأنبياء Thank you.
শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দিন। আমাকে এত সহজ ভাবে আল্লাহ হাবিব গোটা রমজান মাসকে ভাগ করে দিলেন, কারণ দেখবেন জমিনের মধ্যে সারা বছর যখন সুদিন শীতকালে বৃষ্টি হয় না, জমিন শুকিয়ে যায়, সেই জমিন যখন প্রথম বৃষ্টি পড়ে সেই বৃষ্টি পড়ার সাথে সাথে জমিন উর্বর হয়, জমিনের মধ্যে সতেজতা চলে আসে, সবুজায়ন শুরু হয়, গাছপালার মধ্যে নতুন জীবন পায়। আবার বেশি বৃষ্টি হওয়ার কারণে দেখা যাবে ময়লা বলুট রাস্তাঘাট থেকে নদী নালায় বিভিন্ন জায়গায় সরে যায়, এরপর গাছ উঠে, এরপর ফল ফলা আমাদের জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে হয়, সেখান থেকে আবার আমরা ফল খাই। পেয়ারা হাজার এইভাবে হিসাব করি, আমরা গুনাগার, সিয়াকার, বদকার, গুনাগার, এত বেশি গুণ আমাদের, আমাদের গুণগুলো মোচনের জন্য আমাদেরকে প্রথমে রহমতের বৃষ্টি 10 দিন আল্লাহর রহমত বর্ষণ হবে, এরপরে 10 দিন ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আল্লাহ পক্ষ থেকে রহমত ফেরাতের আম বসা হয়, ক্ষমা ক্ষমার ক্ষমা, এই 10 দিন আমাদের গুণ মোচন হয়ে যাবে। আর পরের 10 দিন আমার আপনার জন্য এখন ভোগের সময়, অর্থাৎ ভোগ হবে জান্নাতে জাহান্নামে হবে না। আমার আল্লাহ খুশি হয়ে রোজাদারদেরকে ঈমানদারদেরকে জাহান্নাম হারাম করে দিয়ে মুক্তি করে সেখান থেকে মুক্ত করে আল্লাহ সকলকে জান্নাতি বানাবেন। এই যে একটা নিয়ামতের মাস আমাদের মাঝে প্রবেশ করেছে, সেই নিয়ামত পেতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, হে ইমানদারেরা, ইতিপূর্ব আমি উম্মতের জন্য যেভাবে রোজা ফরজ করেছিলাম ঠিক তদ্রূপ তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা ইতিপূর্বে উম্মতের জন্য ফরজ ছিল ফরজ করা হয়েছে। কেন আল্লাহ ফরজ করলেন? উত্তরে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও, তোমরা যাতে আল্লাহ ওয়ালা হও, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। সেই রোজার ইতিহাস একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করি। বেয়ারা হাজারে রোজা ইতিপূর্ব ছিল, তার মধ্যে কোনো সন্দেহ সংক্ষেপে বাবা আদম আলাইহিস ইসলামের রোজা কিরকম ছিল, তিনি আমাদের প্রথম আদম, প্রথম মানুষ, সেই নবী আলাইহিস সালাম তিনি আইয়ামের বিদ তিনটি রোজা রাখতেন, 13, 14, 15, এটাকে আইয়ামে বিদ বলা হয়। প্রতি মাসে 13, 14, 15 এই তিন দিন বাবা আদমের রোজা, হযরত নূহ আলাইহিস সালামের রোজা রাখতেন সারা বছর, আল্লাহু আকবার বলেন, সারা বছর নবী রোজা রাখতেন। তো এইটা কেহ কেউ বলেছেন তাহলে সারা বছর রোজা কিভাবে হয়, এই রোজার ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরামরা বলেছেন, ইল্লাল ইয়ামুল ফিতর ওয়াল আদাহা, দুই দিন রোজা বাদ দিতেন, ঈদের দিন রমজানের পরে ঈদে আর কোরবানির দিন, এই দুই দিন ছাড়া সারা বছর বাবা হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। শিক্ষা করে বলেন সুবহানাল্লাহ। অপর বন্দনার মধ্যে রয়েছে নূহ আলাইহিস সালাম অর্ধেক বছর, বছরের অর্ধেক রোজা রাখতেন, কিভাবে এর ব্যাখ্যা হাদিসে পাকের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে হযরত সাইয়্যিদা দাউদ, সাইয়্যিদা দাউদ আলাইহিস সালাম, সরি দাউদ আলাইহিস সালাম, তিনি অর্ধ বছর 6 মাস রোজা রাখতেন, তার রোজার ধরন হলো একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছেড়ে দিতেন, মাসে 15 দিন রোজা রাখতেন, 15 দিন রোজা রাখতেন না, এইভাবে 12 মাসে 6 মাস তিনি রোজা রাখতেন। হযরত মূসা কালিমুল্লাহ রোজা রাখতেন
ইয়ামে আশুরা মুহররমের 10 তারিখ এবং ওয়া সামা 40 ইয়ামান ক্বাবলা হুসুলি তাওরা এবং তিনি 40 দিন রোজা রেখেছেন যখন আল্লাহ তাকে তাওরীর শরীফ দান করবেন বলেছেন সে শুকরিয়া আদায় করার জন্য সেই নিয়ামত পাওয়ার জন্য লাগাতার 40 দিন রোজা রেখেছেন সুবহানাল্লাহ প্রতিটি রোজা রাখতেন এবং 40টি তিনি রোজা রেখেছেন তাওরীদ পাওয়ার লক্ষ্যে আমার আল্লাহ তাকে দান করবেন বলেছেন সেই খুশি আনন্দে তিনি 40টি রোজা রেখেছেন সম্মানিত হাজেরিন বলেছেন সেই রোজা রেখে আপনার শুকরিয়া আদায় করে নিয়ামত পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন 40টি রোজা রেখে সম্মানিত হাজেরিন এইভাবেই যেখানে রসুলের আগমন হয়নি সেই অন্ধকার যুগ আয়ামে জাহেলিয়া যে সময় এত অন্ধত্ব এত বর্বরতা এত অরস্তামিক এত এত অপকর্ম সমাজের মধ্যে হয়েছে যে যুগের নাম অন্ধকার যুগ সূর্য উঠলো অন্ধ কারণ ওই সময় এমন হয়েছে নিজের ছেলে নিজের মাকে বিবাহ সেই জামানায় এই অন্ধকার যুগের বর্বর মানুষগুলো আশুরার দিন রোজা রাখতেন দেখবেন আমার দেশের মধ্যে শ্রদ্ধা খাত খারাপ মানুষরাও কিন্তু মাঝে মধ্যে এমন ভালো কাজ করে আপনি আশ্চর্য হয়ে যাবেন কারণ তারা চুরি তো করেছে মনে তো ভয় আছে মনে কি আছে ভয় আছে ঠিক তো দুর্বেলা খারাপ সেই জামানায় এরপর আশুরা রোজা রাখতেন কেন রাখতেন কারণ তারা খারাপ কাজের মধ্যেও ভালো কাজ চালিয়ে যেতেন মক্কায়ে মুআজ্জামা তারা আল্লাহর নবীর বয়স যখন 35 সেই সময় কুরাইশরা কিন্তু মক্কাকে সংস্কার করেছেন এই মানুষগুলো সেই মক্কা আজ ওই অবস্থায় আছে যেই অবস্থায় কুরাইশ কাফেররা সেই সময় মক্কা নির্মাণ করেছিলেন সংস্কার করেছিলেন খারাপ লোক কিন্তু মক্কা সংস্কার করেছেন খারাপ কোঠে কিন্তু মক্কার সংস্কার করার সময় একটা হারামের টাকা দিয়ে মক্কা তৈরি করে নাই তারা মানুষ খারাপ হালাল টাকা কোত্থেকে বোঝা যায় হারামের ভিতরও হালাল উপার্জন করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি আর আপনি চাকরি করি এই চাকরির টাকা হালাল টাকা সুদ কালাম এটা হারাম কিন্তু এই হারা হালাল হারাম একই মানুষের মধ্যে একই টাইমে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সেই জামানায় তাদেরও মক্কা নির্মাণের সময় বলেছিলেন শর্ত হারামের টাকা দিয়ে মক্কা নির্মাণ করা যাবে না প্রত্যেকের হালাল উপার্জন থেকে টাকা দিতে হবে যারা হাজেন অতিরিক্ত টাকা পায় নাই বলে হাতিমে কাবা যাকে আপনারা দেখেছেন একটা অংশ উত্তর দিকের একটা অংশ এখন খালি আছে এটাকে বলা হয় হাতিমে কাবা এদের টাকা শর্ট পড়ার কারণে দেয়াল উঠাইতে পারে নাই সাত দিকে পারে নাই অত হালালের টাকা ছিল না বলে ওনারা ছেড়ে দিয়েছে এখনো পর্যন্ত সারা অবস্থায় আছে হালাল আইয়ামে জাহেলিয়ার কথা থাকতো না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াত নাযিল হওয়ার পূর্ব অর্থাৎ মদিনায় মানবরায় হিজরত করার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর নবীও আশুরার দিন রোজা রাখতেন
আর যখন ইহুদিরা রোজা রাখতে দেখেছেন আল্লাহ নবী তাদেরকে ডাকলেন কেন রোজা রাখো, বলে মূসা কালিমুল্লাহর শুকরিয়া আদায়ার্থে মূসা কালিমুল্লাহকে আল্লাহ নাজাত দিয়েছেন, মূসা কালিমুল্লাহর সঙ্গীদেরকে 3000 বছর আগে নাজাত দিয়েছেন ফারাওনের হাত থেকে, আর ফারাওন এবং ফারাওনের সঙ্গীদেরকে আল্লাহ ডুবেই মেরেছেন, সেই শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা রোজা রাখি। তখন আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে বলেছেন নাহনু আহাক্কু মিনকুম বি মূসা, ও আমার এই ইহুদি আমি নবী শেষ নবী শেষ জামানার নবী হিসেবে আমার ভাই মূসা কালিমুল্লাহ যার শুকরিয়া আদায় করার জন্য তোমরা সুরা রোজা রাখো, আমি নবী মূসা কালিমুল্লাহর সাথে সম্পর্ক তোমাদের সেই বেশি, কারণ নবী নবীর সাথে সম্পর্ক নবী নবী ভাই ভাই, ও মূসা মূসার জন্য যদি তোমরা রোজা রাখতে পারো আমিও নবী রোজা রাখবো, আগামী বছর হুকুম দিচ্ছি যদি থাকো জীবিত থাকো তোমরা এর সাথে আরো একটি রোজা সংযোগ করবে, কারণ ইহুদিরা একটা করলে আমরা দুইটা করব, ইহুদির বিপরীত করতে হবে আমাদেরকে। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন পেয়ারা হাজরিন, এরপরে কোরআন আয়াত নাজিল হচ্ছে রমজান মাসের আমার শাহিদা বিন কুমার শাহর ফালিয়াস, আমার আল্লাহ বলেন রমজান মাস যে পাবে তার উপর রোজা রাখা ফরজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ নিয়েছেন প্যারা হাজিরিন, সেই রোজা আমাকে আপনাকে অবশ্যই রাখতে হবে। রোজা কাকে বলে? রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সর্বপ্রকারের পানাহার খাবার এবং স্ত্রী সহবাস দেখে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। এই রোজার সওয়াব কতটুকু? বুখারী মুসলিম শরীফের রাওয়ায়েত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন কুল্লু আমালি ইবনে আদম লাহু, আল্লাহর হাবিব বলেন বনি আদমের সমস্ত আমল নিজের জন্য, নিজে যা করেছি নিজ সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন ইউদাফু হাসানাতু বি আশরি আমথালিহা ইলা সাবি মিয়াতে দেফে, বনি আদমের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বেশি হতে পারে, প্রত্যেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবেন, কিন্তু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আল্লাহর হাবিব বলেন একমাত্র রোজার কত সওয়াব দেব স্বয়ং আমি আল্লাহ তার বান্দা হয়ে যাব। অন্য আমল আমাদের সীমা আছে গণা আছে কত সওয়াব আল্লাহ দেবেন, কিন্তু রমজান শরীফের সওয়াব স্বয়ং আল্লাহ দেবেন, আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহর এই অ্যাওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা আল্লাহ পাকের এই পুরস্কার একমাত্র রোজাদাররা পাবে। সম্মানিত হাজেরিন আল্লাহ বলবেন ইয়াদাউ শাহাবাতাহু ওয়া তাআলাহু মিন আজলি, এই বান্দাকে আমি এই জন্য পাগলা দিচ্ছি একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, বান্দা সারাদিন রাতে উপবাস থেকে মানাহার ছেড়ে দিয়ে তারা রোজা রেখেছে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, শাহওয়াত ছেড়ে দিয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, কি আমাদের মাঝে না আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। আল্লাহ বলে লিসাইব ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ হাবিব বলে একদম রোজা রাখার জন্য দুইটি আনন্দ পেয়ারা হাজির, এক নম্বর নবী বলে এক নম্বর হচ্ছে সে সারাদিন রোজা রেখে ইফতারের টাইম যখন হবে কত রকমের খাবার দেশি বিদেশি কত আইটেম আমার আপনার সামনে, আল্লাহ নবী বলেন যখন বান্দার সামনে উম্মতের সামনে এতগুলো খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে কবে সূর্য অস্ত যায় কবে ও আজান হবে কবে সূর্য ডুবে যাবে সেই জন্য অপেক্ষা করে, আমার আল্লাহ বলে বান্দা যখন খাবারগুলো সামনে নিয়ে ও খায় না ইফতার করবে রোজাদারের জন্য একটি খুশি,
ফলের কথা চিন্তা করলে, খাবারের কথা চিন্তা করলে, মুখের সামনে হাজির খাবার সারাদিন উপবাস থেকেছো, তোমরা তারাবির নামাজ পড়েছো, আমি আল্লাহকে না দেখে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াতের আয়াত শুনেছো, আমি আল্লাহকে না দেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো, আমি আল্লাহকে না দেখে সিজদা করেছো, রুকু করেছো, দাঁড়ায়া সারা রাত আমি আল্লাহর ইবাদত বান্দেগি করেছো, রোজা রেখেছো, ও আমার বান্দারা আমাকে না দেখে হজ করেছো, আমাকে না দেখে তোমরা যাকাত দিয়েছো, আমাকে না দেখে যারা বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সমস্ত ইমানদারের সামনে আল্লাহ হাজির হবেন, কতগুলো মানুষের চেহারা আলোকিত হবে, আর সেই আলোকিত চেহারাওয়ালারা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করুন, আমিন। আর বলেন আমিন। সেই আল্লাহর দিদারের জন্য আমাদের এই রোজা, আমাদের এই সাধনা, আমাদের এই দুনিয়ার কষ্ট, প্রত্যেকে জানি আমরা কষ্ট হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখা দেবেন, আল্লাহ ঘোষণা দিবেন, ও আমার বান্দারা আজকের দিনের পরে লা আসখাতু আবাদা, আজকের পরে আর কখনো তোমাদের উপর আমি আল্লাহ রাগ করব না, আজ আর গজব আর কোনো শাস্তি আর কোন ধরনের রাগ বিরক্ত আর তোমাদের জন্য আর হবে না, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। এই যে ইফতার যারা রোজা যারা রাখে, ইফতারের সময় আনন্দ, আর একটা আনন্দ কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাক বলেন, কিছু আমাদের দৈনন্দিন জীবনের অবস্থা এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী উঠে তুলে ধরেছেন। কিয়ার নবী বলেন, ওয়ালা খালুফু ফামিস সায়েমে আতিয়াবে আমদুল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, একজন রোজাদার সারাদিন যখন রোজা রাখে তার মুখের মধ্যে লালা আসে, লালা সেখান থেকে আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা দুর্গন্ধ হতে পারে, না আসলে না, ইমানদারের মুখ থেকে দুর্গন্ধ বের হয় না, সারাদিন না খেলে আরো মুখ ভালো থাকে, কথা বলে ঠিকই না, কারণ খাবার থাকে বলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এখন তো খাবারেই নাই, দুর্গন্ধ আসবে কোথা থেকে, দাঁতের ফাঁকে ফুঁকে বসে থাকবে, এখন সেই সুযোগও নেই, সুতরাং দুর্গন্ধ নাই, তারপরও লালা মুখের একটা হাওয়া যে বের হয়, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা যারা আমি আল্লাহকে না দেখি সারাদিন উপবাস থেকে কষ্ট করে কত পরিশ্রম করে করে তোমরা রোজা রেখেছ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের মুখের যে তোমাদের দৃষ্টিতে দুর্গন্ধ, আমি আল্লাহর কাছে ওই হাওয়াটা মেশকে আম্বর সেই খুশবু করে বলেন সুবহানাল্লাহ, মেশকে আম্বর মুখের আমাদের এই হাওয়া খুশবু আল্লাহ হাদিসে কুদসি। যারা হাজিরিন আমার, আপনি দেখুন মেশকে আম্বর আপনি কিনতে যান, একটু করে কিনতে গেলেও তো ভেজাল, সে আপনার $1,000 দিয়েও আপনি 1 কেজি পাবেন না, সে কস্তুরি যাকে বলা হয় $1,000 দিয়েও পাবেন না 1 কেজি, যেটা হরিণের নাভি সেখান থেকে যেটা কস্তুরি তৈরি হয় মেশকা আম্বার, এবং আমাদের গন্ডার যে রয়েছে গন্ডারের মাথার ভিতরে একটা অংশ আছে সেখান থেকে কস্তুরি তৈরি হয়,
কিনতে পারবো না আমরা, কিন্তু রোজা রাখলে আমার আল্লাহ ২৪ এই ৩০টি দিন, ৩০টি দিনের অর্ধদিন বলতে পারি ১২টি ঘন্টা আমার আপনার সোহান থেকে মুখ থেকে মেশি কামড়ে শুধু দিবেন এই রোজার কারণে। রোজার কারণে আমার আপনার মুখের দুর্গন্ধ দুর্গন্ধ নেই, এটা মেশকা অম্বর হয়ে যাচ্ছে। আর যে অন্তরে যে কলমের মধ্যে আল্লাহর এই ভয় থাকবে, যেখান থেকে দেখবেন আপনারা সাধারণত অন্তরের ভিতরে যদি আমাদের ওই কোনো বাড়িতে যদি কারেন্টে শর্টেজের কারণে হয় একটা সার্কিট শর্ট লাগলে একটু আগুন বের হয়, দুর্গন্ধ বের হয় গাড়ির ভিতরে মনে হয়, তারপর আগে গন্ধ বের হয়, কারণ ভিতরে যা আছে তার একটা সুগন্ধ বাহিরে আসে। এটা দুনিয়ার প্রত্যেক কিছুর ভিতরে, ভিতরের খবর বাহিরে চলে আসে, ভিতরের গন্ধ বা সুগন্ধ বাহিরে চলে আসে। ঠিক একজন ইমানদার যখন সাহারি খায়, সাহারি কে আল্লাহ হাবিব বলেন তা সাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা ইফতার সাহারি খাও, শেষ রাতে খাবার খাও, আমার নবী বলেন সাহারির খাবারটা তোমাদের জন্য বরকত। এই যে বরকত, এই বরকতটা কিভাবে বুঝবো, হাদিসের সাথে আমাকে মিলাতে হবে। যে পেয়ার অন্যান্য সময় চার পাঁচ বার খায় ডেলি, এরপরে খিদা লাগে, আর ডায়াবেটিস রোগী দুই ঘন্টা পর পর খাওয়ার ডাক্তারদের পরামর্শ, পেয়ারা হাজিরিন এত ১২ ঘন্টা কিছু খেলাম না, ১৪ ঘন্টা কিছু খেলাম না, কিছু হচ্ছে না, আগে দূরত হতো এখন দূরত হয় না, আগে ডাক্তারের সিরিয়াল দিতে হয় দুই এক মাস আগে, এখন ডাক্তারের চেম্বার খালি, অধিকাংশই খালি, রোগ নেই কেন নাই। রোজার জন্য যে খাবার খেয়েছি এটা বরকত, যেটা বরকত হয় এটা রোগ নিরাময় হয়। নাহলে আমার এক বন্ধু ফার্মেসির চাকরির দোকান দিয়েছে, সে খুব আফসোস করে বলতেছে রমজান মাস সবার জন্য ভালো, ফার্মেসিওয়ালার জন্য ভালো না। কেন? তো বেচা কিনে নাই, বেচা কিনে থাকবে কোথায়, রোগী নাই, রোগী থাকলে না বেচা কিনা, আফসোস। আজ আমরা যে রোজা ছেড়ে দিচ্ছি তারা আসলে রোগী হয়ে যাবে, এরাই মনে হয় ফার্মেসি জীবিত রাখছে। যারা রোজা রাখে না, যারা হাজিরিন, এটা আল্লাহর রহমত, আল্লাহর নবী বলেন বারাকা, আমরা সাহারি খাবো, ইহুদিরা সাহারি খেত না, আমরা ইমানদাররা সাহারি খাবো, আল্লাহর নবীর এটা বরকত। বরকত কয়েক দিকে, আত্মিক দৈহিক আধ্যাত্মিক এবং শারীরিক ভাবে মানুষ সুস্থ হয়, সুস্থ থাকে যদি সাহারি খায় তারা বরকত হয়। আর হাজির এই বরকতের কারণে আমার আপনার মুখ দিয়ে যে হাওয়াটা পেট থেকে বের হচ্ছে, শ্বাস প্রশ্বাস বের হচ্ছে, আমার আল্লাহ বলেন এটা আমার কাছে সুগন্ধি। মেশকা বলছে সে মেশকা আম্বার, ইনশাল্লাহ প্রত্যেককে রোজাদারকে আল্লাহ তার মুখের ভিতরে এই এই হাওয়ার ভিতরে রেখে দিয়েছেন, জানি না কিয়ামতের ময়দানে একদম রোজাদারকে কি আল্লাহ উপহার দেবেন। ইয়ার হাজিরিন আসুন সেই উপহার আধ্যাত্মিকতার কথা এসেছে, দৈহিকের কথা এসেছে, এই বর্ণনার মধ্যে শেষ দিকে এসে আল্লাহ নবী বলেন ও আমার উম্মত, কেউকে যদি কেহ রোজা রাখা অবস্থায় কোন মানুষ যদি তাকে গালি দেয়, মন্দ বলে, তার বিরুদ্ধে কথা বলে, অথবা তাকে হত্যা করার জন্য আঘাত করার জন্য এগিয়ে আসে, রোজাদার ব্যক্তি বলবে ইন্নি ইমরিউন সায়েম, ইন্নি ইমরিউন সায়েম, আমি হলাম একজন রোজাদার, আমি সারাদিন রোজা রাখি, ভাই আমার সাথে ঝগড়া ফসাদে লিপ্ত হয়ো না, আমি আল্লাহকে রাজি করার জন্য উপবাস করেছি, আমার সাথে ঝগড়া ফসাদ করো না। বছর আগে একটা সামাজিক আমাদের অবক্ষয় থেকে বাঁচানোর জন্য, ফাসাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী ১৪০০ বছর চিকিৎসা দিয়ে দিলেন, দিয়ে দিলেন যে কেউ তোমাকে গালি দিলে বন্ধ বললে তুমি বলবো ভাই উত্তর না দিয়ে বলবো আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, এতটুকু বললে ও
ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখবেন রমজান মাসে যাকাত ফসাদ কম, ঠিক না? ঠিক। যদিও আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা আজ পাখির মতো আমার ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতেছে, সে গাজায় আমেরিকায় এক ইহুদিকে লালন পালনের জন্য সে গাজায় এলাকায় গিয়ে তার রাষ্ট্র দূতাবাস দূতাবাসে স্থানান্তরিত করে আবার মুসলমানদের আগুন আগুন জ্বালিয়ে দিচ্ছে, অন্তরে ইমানের উপর আগুন জ্বালিয়ে দিচ্ছে। সেই ইহুদিরা দেখেছেন আপনারা কয়দিন আগে উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যে পৃথিবীর সব রাষ্ট্রকে দাওয়াত দিয়েছে ট্রাম্প, সেটা উদ্বোধন করবে, কিন্তু সেখানে ৩৪টি রাষ্ট্র ছাড়া আর অন্য অন্য সবাই গেছে, ৩৪টি রাষ্ট্রের প্রতিনিধি যায় নাই। প্রমাণ করেছে ৩৪টি রাষ্ট্র ইসরায়েল তার সন্ত্রাসী রাষ্ট্র মুসলমানের জায়গার উপর আক্রমণ করতেছে এবং তাকে সব কিছুর ব্যাপারে সমর্থন দিচ্ছে, সেই ট্রাম্প নামক এই বানরে কথা বলে মুসলমানদেরকে প্রায় শতাধিক মানুষ মুসলমানদেরকে হত্যা করেছে, এই ব্যাপারে আমরা নিন্দা জানাই এবং এই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য মুসলমানদের উপর আঘাত না করার জন্য বিশ্ব সন্ত্রাসীদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। আল্লাহর পাক রব্বুল আলামিনের এই পবিত্র মাসকে সম্মান দেখাতে গিয়ে যে যেখানে রয়েছে সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য হামলা বন্ধ করার জন্য বিশেষভাবে ফিলিস্তিনে মুসলমান নিধন বন্ধ করার জন্য জাতীয় সংঘ সহ সব সংস্থার কাছে আমরা প্রস্তাব দিচ্ছি। ইয়ারা হাজেরিন অনুরোধ করব এই রমজান মাস ১৪০০ বছর আগে যেই ব্যক্তি যেই হাবিবে পাক রোজা নিয়ে এসেছেন তিনি আমাদেরকে শিখতে দিয়েছেন রোজাদারকে কেউ আঘাত করলে বলবে আমি রোজাদার, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। সে রোজা রোজাদারের জন্য পুরস্কার। গত জুমায় একটু আলোচনা করেছিলাম বিয়ারা হাজিরিন হাদিস সাহাব ইবনে সাদ তারা বলেন আল্লাহ নবী সাদ করতেছেন কলা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু হুরাইয়ান, আল্লাহর হাবিব বলেন বেহেশতের বহু গেট রয়েছে, বহু দরজা রয়েছে, বহু তার কামরা রয়েছে, আল্লাহর নবী বলেন একটা গেটের নাম হচ্ছে রাইয়ান। প্রবেশ করতে পারবে না আর বলবে কি বিশ্বকালে ১৫ ঘন্টা ১৬ ঘন্টা মধ্যে এমন দেশও আছে এখন ১৯ ঘন্টা পর্যন্ত না খেয়ে রোজা রাখতেছেন। পেয়ারা হাজিরিন সেই দেশগুলো রোজাদার যারা তাদেরকে আপনার রব্বুল আলামিন ডাক দেবেন কিয়ামতের ময়দানে দরজা থেকে গেট থেকে আওয়াজ আসবে আইনা সায়মুন, এই রোজাদাররা কোথায়? দুনিয়ার মধ্যে যারা উপবাস থেকে রোজা রেখেছ তোমরা কোথায়? তোমরা কোথায়? তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে, সুস্বাগত তারা হবে ওই গেট দিয়ে প্রবেশ করার জন্য। ভাইয়া এরপর তারা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুকুম ফাইদা দখলু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, ওই জান্নাতে রোজাদাররা সবাই প্রবেশ করবে, যখন তারা প্রবেশ করবে তখন ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে। সেই রায়্যান নামক জান্নাত আমার আপনার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। তারা রোজাদার আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ আবাল বলিতে যারা বালেগ বালেগ যারা প্রত্যেককে রোজা রাখতে হবে এবং রোজা রাখলে কি আমাদের ময়দানে এই যে নিয়ামত এই যে রায়্যান নামক জান্নাত আমাকে আপনাকে দেবেন। আছে দুনিয়ার মধ্যে আমি দেখেছি বিদেশে গিয়েও আমার ভাইরা কত পরিশ্রম করে, যে ক্ষেত খামারে কাজ করে সূর্যের আলো কিরকম সে আপনার ৪৫-৪৬-৪৮ ডিগ্রি গরম পড়ে। এদেশের মধ্যে আমাদের মা বোনেরা বা যারা দেশে থাকেন স্বামী অথবা ভাই ছেলেরা যারা বিদেশে কাজ করে জানেন, অনেকে জানেন না তারা কত কষ্ট করে ১০-২০ বছর থাকার পরও এই দেশে এসে অনেকে একটা বাড়িঘর একতলা বাড়িঘর করতে পারে না, অনেকে পারিবারিক খরচ সামলাতে পারে না,
সারা জীবনটা কাটালো বিদেশে, দেশে এসে চারটা খুঁটি দিয়ে একটা বাড়ি করবে, অতটুকু সম্ভব হয়নি। কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য ঘোষণা দিচ্ছেন যে জান্নাত তৈরি করে রেখেছি আমি আল্লাহ রোজাদারদের জন্য। আমরা যদি 30 দিন কষ্ট করি, এই 30 দিনের বদলে আল্লাহ জান্নাত দেবেন। 30 বছর কষ্ট করে বাড়ি করতে পারি নাই, যারা যদি 30 দিন যদি রোজা রাখি আমরা পরকালে জান্নাতের বাসা আমাদের তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। বলি আমি সম্মানিত হাজেরিন, সেই সময় থেকে এখন আস্তে আস্তে তারা আমাদের বড় বড় পদে চলে গিয়েছে, আমাদের বড় বড় দরবেশরা এদেরকে টাকা দেয় আর এরা ফ্রি মুফত সেই 8 টাকাতে তারাবির নামাজের বইগুলো ফ্রি দিচ্ছে দরবেশের টাকা দিয়ে। দরবেশ চিনতে পারছেন তো আপনারা? ইয়ারা হাজরিন, এই দরবেশগুলো আমাদেরকে কখনো ইসলামের উপর আঘাত করে, কখনো সরকারকে প্রথম পাঠায়, এদের থেকে সাবধান, সরকারকে সাবধান হতে হবে এবং আমাদের দেশের জনগণকে সাবধান হতে হবে, এরা যা ইচ্ছে তাই করতে পারে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের উপর যে এত বড় একটা কিতাব ইরশাদুস সারি আল্লামা কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এটা বহু খণ্ড রয়েছে। তার এই কিতাবের প্রথম খণ্ডে মুকদ্দামায় যে ইমাম বুখারীর হাদিসকে কেন্দ্র করে আজকে আহলে হাদিস বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি নামাজ পড়েননি, তো তাদেরকে এই হাদিসের জবাব আমরা আগেই দিয়েছি, যদি নবী যদি 11 রাকাত নামাজ রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি যদি না পড়ে থাকেন তাহলে আমি প্রশ্ন করব রমজান মাসে না তারাবি, বাকি 11 মাসে কি তারাবি আছে? 11 মাসে আপনি নবীকে তারাবির নামাজ পড়েছেন না? অর্থ হচ্ছে তাহলে বোঝা যায় এখানে 11 রাকাতওয়ালা নামাজ এটা আপনার তারাবির নামাজ নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর যদি বলেন তারাবির নামাজ যারা আজকে আহলে হাদিসরা বলতেছেন তাদেরকে আবার প্রশ্ন করব আমি, আপনারা তো বিতরের নামাজ বলেন 1 রাকাত, কথা বলেন ঠিক না? তো তারাবির নামাজ যদি 8 রাকাত হয়, বিতরের নামাজ যদি 1 রাকাত হয়, হাদিসে আসছে 11 রাকাত আর আপনারা আদায় করেন 9 রাকাত, মিলছে না? কথা বলেন মিলছে না? তাহলে মানতে হবে বিতরের নামাজ 3 রাকাত, কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না?
সূরা চুরি করার সময় যে কোনো একটা আলামত রেখে যায়, এরা চুরি করতে গিয়ে ধরা খেয়ে যায়। এরা বলে না তারা বিনামাজ 8 রাকাত, কিন্তু তারা প্রশ্ন করে বিতের নামাজ করে 1 রাকাত। পরিচিত লোক হলে একটু আপন জন হলে তদার করতে পারে না, আপন মানুষ তো তার বলে আরে আপনি হুজুর মানুষ আসছেন, আমার পরিচিত মানুষ ব্যবসার দোকানে আপনাকে তদার করতে হবে। আচ্ছা এই এই কিনছেন, টাকা হলো কত? 7-5, মোট হলো 14। হুজুর মানুষ হিসেবে 2 টাকা না দিলে চলে? আদর 7-5 কি 14 না 12? আহলে হাদিসের অবস্থাও তাই, হাদিস বলল 11 রাকাতের আর হিসাব দেখালো 9 রাকাতের। ঠিক না বেটি? এদের থেকে ফানা সাই আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে হেফাজত করবে বলে আমি আমিন। আচ্ছা ইমাম বুখারী যিনি হাদিসটা নকল করেছেন সেই ইমাম বুখারী কি করতেন? উনি কি 8 রাকাত তারাবী পড়তেন নাকি 20 রাকাত পড়তেন? এই কিতাবের লেখক ইমাম বুখারীর জীবনী প্রথমে লিখতে গিয়ে তিনি বলতেছেন ওয়া কানা ইয়াখতুম ফি রমাদানা ফি কুল্লি খতমাতিন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতি রমজানে প্রতিদিন একটি খতম কোরআনের আদায় করতেন। তারাবির নামাজের পরে তিনি প্রতি 3 রাত্রে আবার আরেকটি খতম আদায় করতেন। ইমাম বুখারী ডেইলি এক খতম কোরআন শরীফ আদায় করতেন, এটা হচ্ছে তারাবির নামাজ। কথা বলেন ঠিক কিনা? ডেইলি তারাবির নামাজে এক খতম, আবার তারাবির নামাজের পরে 3 দিনের মাথায় এক খতম কোরআন শরীফ আদায় করতেন। তাহলে বাদাত সালাতি তারাবি বলা হয়েছে এখানে, তারাবি নামাজের পরে বোঝা যায় তারাবি নামাজ ইমাম বুখারী 8 রাকাত পড়েনি, তিনি 20 রাকাত পড়েছেন। তারপরে যে বলতেছেন ওয়া কানা ইউসাল্লি ফি ওয়াক্ত সাহরে 13 রাকাত, ইমাম বুখারী সাহরি খাওয়ার পূর্বে 13 রাকাত নামাজ আদায় করতেন। রাকাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, 3 রাকাত হচ্ছে বিতির, 2 রাকাত হচ্ছে সফল বিতির। কথা বলেন ঠিক না? কত রাকাত হলো? 13 রাকাত। উনি তারাবির নামাজের পরে 3 দিনের মাথায় এক খতম কোরআন, এটা গেল পেয়ার হাজারিন। এর পরে 13 রাকাত নামাজ পড়তেন, বোঝা যায় তিনি 8 রাকাতে তারাবি কখনো পড়ে নাই। আসুন আরেকটা হাদিস, এই কিতাবটার ফতোয়া জানতে হোক, বিশেষ করে আমার ভাইরা যারা দেশে বিদেশে আমার এই দেখতেছেন তাদেরকে দেখায় কিতাবের নাম মজমুহা আল ফাতাওয়া। এই কিতাবের লেখক হচ্ছে ইবনে তাইমিয়া, ওয়াহাবিদের সবচেয়ে বড় হুজুর, এবং যে সিরিয়া তার জন্মস্থান, জগৎ বিখ্যাত সে মহাদেশ ছিল, বড় আলেম ছিল, কিন্তু থেব এমন 3টি খারাপ কাজ করেছে কিয়ামত পর্যন্ত মানে তার ধিক্কার দেবে, এবং তারে এমন ভাবে হত্যা করা জেল রাখা হলো, এরপরে সোজা হয় না কুত্তার লেস, যতক্ষণ সুঙ্গার মধ্যে রাখে ততক্ষণ, কথা বলেন ঠিক না, ছেড়ে দিলে আবার বাঁকা। এই ইবনে তাইমিও সেই রকম একজন আলেম হওয়ার পরও সেই ইসলামের বিরুদ্ধে এমন কতগুলো কথা বলেছেন যেগুলোর কারণে, এক নম্বর হচ্ছে আল্লাহর নাকি শরীর আছে, দুই নম্বর মদিনা মনোয়ারার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, আল্লাহর নবীকে ওসিলা করে কোনো দোয়া করা যাবে না। এই 3টি বিশেষ কথাকে কেন্দ্র করে তাকে জেলে পাঠানো হয়েছে, শেষমে তার হত্যা করা হয়েছে, এবং গোড়ার পিছন তাকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ যে তওবা করে না, তওবা করলো আবার আগের মতো হয়ে যায়। এই ইবনে তাইমিয়াকে সৌদি সহ বিশ্বের সব আলেম ওলামারা মানে, উনি কি ফতোয়া দিচ্ছেন তারাবির নামাজ সম্পর্কে? তিনি বলেন ফাইন আ
তিনি বলতেছেন فانه قد ثبت ان عبيد بن كعب كان يقوم بالناس 20 ركعه في قيام رمضان ويوتر بثلاث فراى كثير من العلماء ان ذلك هو السنه لانه اقامه بين المهاجرين والانصار ولم ينكره منكر واستحب اخرون 39 ركعه بناء على انه امر اهل المدينه القديم ইবনে তাইমিয়ার ফতোয়া, উনি অনেক হাদিস নকল করেছেন। এখানে হাদিসগুলো নকল করার পর মেইন ফতোয়া দিচ্ছে, উল্লেখিত হাদিস বিশেষ করে ওবাইতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুকের নির্দেশে মানুষদেরকে নিয়ে মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে 20 রাকাত নামাজ পড়েছেন, সেটা প্রমাণিত। তিনি আরো বলেন এরপরে ওয়ায়ুতিরু বিথালাসিন, তারপরে 3 রাকাত বিতরের নামাজ, তারপর কি ফারাআ ফারাআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ, এমন অধিকাংশ উলামা ইকরাম যুগে যুগে এই 20 এর সাথে 3 বিতর 23 রাকাত নামাজ এইটাকে সুন্নাত বলতেন, সুন্নাত মনে করতেন, সুন্নাত হিসেবে পালন করতেন। ফতোয়া ইবনে তাইমিয়া, لانه اقامه بين المهاجرين والانصار, তিনি আর বলেন ওই সময় উবাই ইবনে কাব যখন নামাজ পড়ার ইমামতি করেন সেই সময় হাজার হাজার নবীর মুহাজির আনসার সাহাবা ইকরাম উপস্থিত ছিলেন, ওয়ালাম ইউনকিরহু মুনকিরুন, একজনও তার বিরুদ্ধে সারণ করেনি, দ্বিমত করেনি, তার বিরুদ্ধে কথা বলেননি, এর দ্বারাই প্রমাণ হয় এটা এজমা হয়ে গেছে। সুতরাং ইবনে তাইমিয়ার ফতোয়া তারাবি নামাজ কয় রাখা? 20 রাকাত। সবাই জোর করেন কয় রাখা? 20 রাকাত। আমরা 20 রাকাতের উপর থাকবো। পেয়ারা হাজিরিন, আমি গতকাল একটু বলেছি আপনাদেরকে যে 8 রাকাত ওয়ালা এটা 12 রাকাতের নামাজ সর, আগে ছিল যথা সর, এখন বের হয়েছে নামাজ সর, আমরা আল্লাহর দরবারে নামাজ সর হতে চাই না। শরীরে না কুলালে আল্লাহ মাফ করবেন, শক্তি না থাকলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শক্তিধর মানুষ, সুটাম মানুষ, ভালো শরীর, সুস্থ শরীর, 12 রাকাত নামাজ না পড়ে যাওয়া মানে নামাজ সর আল্লাহর দরবারে রমজান মাসে সর হয়ে যাওয়া, আমার মনে হয় আমাদের কারোর জন্য শোভনীয় হবে না। সেই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়বো, আপনারা কি একমত? দ্বিতীয় হচ্ছে আমরা ইনশাল্লাহ এক খতম কোরআন শরীফ আমার হাফেজে কোরআনের পিছনে পড়বো 20 রাকাতের নামাজের মাধ্যমে, এরপর প্রত্যেকে ঘরে ঘরে এক খতম কোরআন শরীফ আদায় করবেন। এই মাসে এক খতম কোরআন আদায় করা মানে অন্য মাসে 70 খতম কোরআন আদায় করা সওয়াব। আপনারা এই মাসে বিশেষভাবে রমজানের, আমরা সারা বছরের হিসাব রমজানে করি সওয়াব বেশি পাওয়ার নিয়তে, সুতরাং আপনারা যাকাতটা কার কতটুকু যাকাত দিতে হবে, নেশা পরিমাণ কার আছে নাই একটু হিসাব করে নেবেন, হিসাব করার পর তার 40 ভাগের এক ভাগ অর্থাৎ শতে আড়াই, শতে আড়াই, এইভাবে লাখে আড়াই লক্ষ টাকা, আড়াই হাজার, লাখে আড়াই হাজার, এইভাবে আমরা আমরা যাকাত গুলো হিসাব করে নেব। কারণ যাকাত না দিলে যে শাস্তির কথা কোরআনে এসেছে কিয়ামতের ময়দানে, ওই যাকাত গুলোকে এক জায়গায় আল্লাহ জমায়েত করে হিট আলোর আগুন দেবে, সেটার মধ্যে এত 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 পাওয়ার লাগাবে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুহুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তারা সেই আগুনের হিট গুলো তার পাজরে, তার পিঠে, তার সোয়ালির মধ্যে লাগানো হবে আর বলবে হাদা মা কারাসতুম লিআনফুসিকুম, এই তো সেই মাল যে মালগুলো তুমি যাকাত না দিয়ে জমায়েত করেছো, দেশে বিদেশে ব্যাংকে রেখেছো, আজ সেই মালের তুমি স্বাদ গ্রহণ করো। প্রিয় হাজিরিন, যাকাত না দিলে বড় কঠিন 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 শাস্তি হবে, সেই জন্য ওই পরকালের শাস্তিকে রক্ষার জন্য আমরা প্রত্যেকে এখন হিসাব করে নেব কার কতটুকু যাকাত এসেছে, সেই যাকাতের হিসেবের একটি অংশ আপনারা আপনজনদেরকে দেবেন,
এবং আমি অনুরোধ করবো আমি যে মাদ্রাসায় আছি কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, অনেক ছাত্র সেখানে ফ্রি খাওয়ার ব্যবস্থা রয়েছে, সুযোগ সুবিধা দিয়ে আপনার আপনার ছেলে অনেক ছেলে পড়ে আগারগাঁও বিভিন্ন জায়গা থেকে আসে, গ্রাম উত্তরবঙ্গের সেই গরিব ছেলেগুলো আসে, তাদের সহযোগিতার জন্য আমরা প্রায় ওয়ান আমরা ফ্রি দিই, সেই ক্ষেত্রে আপনাদের এই সহযোগিতা কাজে আসবে। সুন্নি আলেম বের হবে, মিলাদ কেয়াম করনে ওয়ালা আলেম বের হবে, নবীকে নূর মানলে ওয়ালা আলেম বের হবে, আল্লাহ নবীর মোহাব্বতের কথা বলবেন এরকম আলেম দিন বের হবে, পিয়ার নবীকে তাজিম সম্মান করনে ওয়ালা আলেম দিন বের হবে আপনার এই সহযোগিতায়। সুতরাং আপনি একদিকে সাতকাই ওয়াজিব ফরজ আদায় করতেছেন, অন্যদিকে আরেকজন মানুষ আলেম হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, ডাবল সওয়াব পাবে। কথা বলে ঠিক সেই জন্য আমাদের মাদ্রাসা আপনারা এখানে আমরা রসিদ বই রেখেছি এখানে নিতে পারবেন, যেহেতু আমি থাকবো না এই দুই সপ্তাহ দুই জুমা, আমাদের সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আগামীকাল রাত 8টায় আমি নিয়ত করেছি মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা পিয়ার নবীর, যে নবীকে না দেখি রওজা না দেখি বাংলার জমি থেকে সালাম দিতাম, সেই নবীর রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার বড় আশা, সেই আশা পূর্ণের জন্য নিয়ত করেছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের সালাম পৌঁছে গেল, আপনাদের সকলের সালাম দরবারে মোস্তফায় আমি পৌঁছাবো দোয়া করব। আপনাদের কথার কাজে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, সেইগুলো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জানি না কত হায়াতের বাজার যদি শেষও হয়ে যায়, হারামায় শুরু যদি মতো এসে যায় আমার আফসোস থাকবে না, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে থাকলে সেটা আমাকে নিয়ে যেতে হবে, সেই জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমি দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সকলকে মৃত্যুর আগে হলো একবার সেই হারামায় শরীফের জিয়ারত নসিব প্রসাদ করবেন, আমিন। আপনারা আমাদের কাদেরিয়া মাদ্রাসায় একটা যাকাতের ফান্ড এই রশিদ মূলে আপনারা এখানে দেবেন, পরবর্তীতে আমি মাদ্রাসায় জমা দেবো ইনশাল্লাহ, আশা রাখি আসব সে দুই জুমার পরে 8 তারিখের জুমা আমি এখানে শরীক হওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, তো আপনারাও দোয়া করেন সবই সালামতে যেতে পারি আসতে পারি। বিশেষ করে আরেকটি কথা না বললে হয় না, সেটা হচ্ছে কদিন আগে আপনারা দেখেছেন একটু নিন্দে জানানোর জন্য আর কিছু নয়, আপনার বরিশালে একটি মাদ্রাসার শিক্ষক সুপার সে গভর্নিং বডিতে নির্বাচনে যেই ব্যক্তি হেরে গেল সেই ব্যক্তি জাহাঙ্গীর নামে ফেরাউন, এই শিক্ষককে ডেকে নিয়ে ফজরের নামাজের পরে রাস্তায় দুই একজন সন্ত্রাসী জঙ্গিদেরকে নিয়ে তার মাথার উপর ময়লা পায়খানা ঢেলে দিলে গোটা মাথায় ময়লায় ময়লা করে দিয়েছে, এই দেশে এরকম ফেরাউনের জন্ম হয়েছে, একজন আলেমে দিন একজন মাদ্রাসার শিক্ষক দাড়িওয়ালা টুপি তার রুমালটা কেড়ে নিয়ে মাথা থেকে টুপি নিয়ে এই মাথার উপর মল পায়খানা ঢেলে দেওয়া, পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, এইরকম বর্বরতা যেই সমাজে চলে সেই সমাজ অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছেছে আমরা জাতির কাছে বিচার চাই, এই জন্য ভবিষ্যতে এইরকম কোন আমার আপনার সন্তান এবং কোন জনগণ শিক্ষক এবং আলেমে দিনের গায়ের উপরে এরকম আঘাত না করে সরকার যাতে ব্যবস্থা নেন। আপনারা কি একমত? বাদশাহ আলমগীর ইতিহাস আপনারা জানেন, ওনার ছেলে ওস্তাদের কাছে পড়াতে দিয়েছেন, সে ওস্তাদের শুধু পানি ঢেলে দিচ্ছে, পুজো করার সময় বদনা দিয়ে পানি ঢেলে দিচ্ছে, বাদশাহ দেখেছে এসে বলতেছে ওস্তাদে মনে করছে যে আমার বাদশাহ ছেলে দিয়ে যে পুজো করাইলাম মনে হয় বাদশাহ আমাকে আজকে কি করে না কি করে, বাদশাহ ওস্তাদকে আমার ছেলে কি করে পানি ঢেলে দিয়েছে শুধু শুধু পানি ঢেলে দিয়েছে, ওস্তাদে মনে করছিল কোন শাস্তি আসবে, কিন্তু না বাদশাহ আলমগীর তিনি সেই আলমগীর তিনি সেই মুজাদ্দিদ তিনি সেই আলেম, একজন বাদশাহ একই টাইমে মুজাদ্দিদ সংস্কারক একই টাইমে তিনি বড় বিখ্যাত আলেম দিন, তিনি বলেছিলেন যে হুজুর শিক্ষক আমার ছেলে বাদশাহ ছেলে আপনি ওস্তাদ শুধু
পানি ঢেলে দিয়েছে তার দায়িত্ব শেষ হয় নাই। কেন সে হাত দিয়ে আপনার পা ধুয়ে দেয় নাই? এই জন্য আমরা চিন্তা করব। বাদশাহ আলমগীরের সেই কবিতা আপনারা পড়েছেন, ফেয়ার হাজিরিন, সেই শিক্ষা গুরুর মাথার উপর আস। ময়লা ডালে যারা, এবং তারা কারা? কয়েকজনকে ধরেছে, ধন্যবাদ দিই, কিন্তু আসল হোদা জাহাঙ্গীরকে এখন ধরা হয় নাই। এইভাবে বিভিন্ন জায়গায় এরকম শিক্ষক উপর নির্মম, বিশেষ করে কদিন আগে আপনারা শুনেছেন সে শাহজাহান ইউনিভার্সিটির সে ডক্টর জাফর ইকবাল সাহেব, একজন ছাত্র নামাজ পড়তে যাচ্ছে, পুলিশও কেমন, জাফর ইকবালও কেমন, এগুলো সরকারের ক্ষতি বেশি করে। এগুলো এই সমস্ত ফাঁসাটা গুলো আমরা আজকে রমজান মাসে দীক্ষা জানাই। নামাজের কথা বলতে গেলে পুলিশ খেতে ওরা এদের যে দেশে, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নাসারা নয়, মুসলমান নাম রেখেছেন জাফর ইকবাল, কত নাম সুন্দর। কিন্তু এরা এই জাতীয় আজ কমিউনিস্টরা আমার দেশে সাধারণ মুসলমানদের উপর আঘাত করতেছে। সুতরাং আমরা অনুরোধ করবো সরকার যাতে এদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়, এবং বিচারের আওতায় এনে জগৎবাসীকে শিক্ষা দেয়, যাতে কোনো শিক্ষক এবং ইসলামের উপর কেউ আঘাত না করে। আমরা এই দেশে 90% উপর মুসলমান, এই দেশের উপর আঘাত করে কেউ রেহাই পাবে না। কথা বলে রমজান মাসে আমরা চাই না ফাসাদ হোক, রমজান মাসে চাই না কোনো জায়গায় মিছিল মিটিং হোক, আমরা চাই না এদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হোক। সুতরাং যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে দেখাই দেন যে আলেমের মর্যাদা, আপনার আলেমের সাথে আসেন, আপনারা শিক্ষকের সাথে আসেন। কারণ ছোট থেকে আলিম বা থেকে শুরু করে যে যত বড়ই বড় হয়েছেন শিক্ষকের কাছে যেতে হয়েছে। সুতরাং আমরা সেই শিক্ষককে যদি ময়লা মারি, ওটা জাতির উপর ময়লা মারার কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলি আমি। আল্লাহ আমাদের সকলের রোজাগুলো কবুল করুন, বলি আমি। আল্লাহ আমাদের সাহারিগুলো কবুল করুন, বলি আমি। বিশেষ করে সাহারিদের দ্বারা টাকা পয়সা দিয়েছেন, আরো কিছু জায়গা খালি আছে।